এখন ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, কেননা সংখ্যাতত্ত্ব পারে আপনার জীবনে সাফল্যের জায়গাটা দেখিয়ে দিতে। আপনি হয়তো নানান জায়গায় গিয়ে ভীষণভাবে পরিশ্রান্ত, কিন্তু তবু আপনার জীবনের লক্ষ্যতে আপনি পৌঁছতে পারছেন না। ঠিক সেই সময় একজন সংখ্যাতত্ত্ববিদ বা নিউমারোলজিস্টের যদি আপনি কনসালটেন্সি নেন, অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন, কেননা তিনি জানিয়ে দেবেন আপনাকে আপনার জীবনের সেই সংখ্যা যার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আপনার লক্ষ্যের ঠিকানা, এবং সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটার মধ্যে কী রয়েছে, সংখ্যাটার মধ্যে রয়েছে শক্তি, সেই সংখ্যাটার মধ্যে রয়েছে দায়িত্ব, রয়েছে সম্প্রীতি, এবং সেই কারণেই সেই সংখ্যাটাই এনে দিতে পারে আপনার সাফল্যকে। আর ভাবছেন কী করে একটা সংখ্যা এনে দিতে পারে, আর সংখ্যাটা যদি নাই এনে দিতে পারত তাহলে আপনি এতদিন ধরে এত কিছু করেছেন কেন সাফল্যকে ছুঁতে পারেননি? এই সংখ্যাটার জন্যই আপনার সাফল্য এতদিন আটকে ছিল। তাই জেনে নিন আপনার সাফল্যের সংখ্যা, এবং অবশ্যই তার জন্য আপনাকে পৌঁছতে হবে যার কাছে, একজন নিউমারোলজি এক্সপার্ট। এই মুহূর্তে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি কিন্তু পশ্চিম বাংলার একমাত্র এবং সর্বপ্রথম নিউমারোলজি এক্সপার্ট, সাথে তিনি রেমেডি এক্সপার্ট এবং মোবাইল নিউমারোলজি এক্সপার্ট। স্যার অজয় জোয়ারদার, স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, নিউমারোলজি এমন একটা সাবজেক্ট, যদি মনে করুন কারুর কোনো একটা গ্রহ মিসিং থাকে, মানে মনে করুন জ্যোতিষীর ভাষায় বলা হয় যে আপনার এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, কিন্তু আমরা বলি এটা মিসিং বা এটা ওভার। তো সেই কারণে যদি মনে করুন কারুর আমাদের প্রত্যেকের সংখ্যার মধ্যে, মানে ডেট অফ বার্থের মধ্যে এমন কিছু নাম্বার আছে যেই নাম্বারগুলো কোনো না কোনো কারণে হয়তো আমাদের জন্মসংখ্যায় ভগবান দেয়নি, তো সেটা আমরা কি করতে পারি, নিউমারোলজির মাধ্যমে সেটাকে আমরা নিয়ে আসতে পারি, সেই সংখ্যাটাকে। এবার সেটা কিভাবে আনবো, সেটা সম্পূর্ণ আমাদের কিছু ক্যালকুলেশন আছে, আমাদের কিছু বিদ্যা আছে, বুদ্ধি আছে, তার দ্বারা আমরা নিয়ে আসতে পারি। যদি মনে করুন কোনো ব্যক্তির 3 তারিখে জন্ম হয় এবং তার যদি মনে করুন দোকান, যে দোকান বলুন, তার যে ব্যবসা বলুন, কোম্পানি বলুন বা প্রোডাকশন হাউস বলুন, যা কিছুই হোক না কেন, সেটা যদি 6 নম্বরে থাকে, তাহলে সেই প্রোডাকশন হাউস সে জীবনে কোনোদিন চালিয়ে, বা সেই দোকান জীবনে কোনোদিন চালিয়ে, বা সেই ব্যবসা কোনোদিন চালিয়ে সে জীবনে কোনোদিন স্ট্যান্ড করতে পারবে না। ঠিক, এটা মাথায় রাখতে হবে একদম। এবং আমরা দেখেছি যে মানে আমাদের কাছাকাছি যে সমস্ত দোকান আছে সেখানে এমন কিছু দোকান থেকে থাকে যেখানে হয়তো প্রচুর ইনভেস্টমেন্ট আছে, আমরা বুঝতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে দোকানটা, তার মধ্যে জিনিসের অভাব নেই কিন্তু সেখানে ক্রেতা নেই, অথচ তার পাশে একটি ছোট্ট দোকান, সেখানে কিন্তু প্রচুর ক্রেতা যাচ্ছেন, মানে তার বিজনেস একেবারে ফুলে ফেঁপে উঠেছে। তাহলে কেন হচ্ছে, মানে যিনি বড় দোকানটি বানিয়েছেন তার তো ইনভেস্টমেন্ট প্রচুর হয়েছে, তিনি নিশ্চয়ই সবকিছু ট্রাই করেছেন, সেই সংখ্যার কারণেই তার সেই জায়গাটা আটকে আছে। এবং যার মানে দোকানটা ভালো ফ্লারিশ করছে সে হয়তো সেই সংখ্যাটা নিজের অজান্তেই হয়তো ইউজ করে। অজান্তে, মনে করুন আপনি জন্মকালীন আপনার নামের সংখ্যা এমন জায়গায় রয়েছে, বা আপনার দোকানের নামের সংখ্যা এমন জায়গায় রয়েছে যেটা মনে করুন আপনিও জানেন না, ক্রেতাও জানে না, বিক্রেতাও জানে না, কিন্তু সে হচ্ছে আপনার গুড এনিম, মানে আপনার ভালো সংখ্যা, সে আপনার মিত্র। কিন্তু যদি মনে করুন কোনো কারণে আপনি শত্রু নাম্বারের নাম আপনি দিয়ে থাকেন, আপনার দোকান, কোম্পানি, প্রোডাকশন হাউস যে কোনো, বা মনে করুন কোনো ব্যক্তি যদি মনে করুন আপনার নামের নাম্বারের সঙ্গে আপনার জন্ম অঙ্ক এবং ভাগ্য অঙ্কের নাম্বার ঠিক না থাকে, তাহলে আপনি জীবনে কোনো দিন সাকসেস পাবেন না। হাজারো আংটি, তাবিজ, কবজ, যা ইচ্ছা পড়ুন, কিচ্ছু হবে না আপনার। বেশ, আচ্ছা, এবার যদি আমি বলি একজন নতুন বিজনেস স্টার্ট করছে, আমাদের এই প্যান্ডেমিকের পরে সে যেমনই ছিল এখন চাইছে নতুনভাবে বাঁচতে, তার জন্য একটা নতুন বিজনেস স্টার্ট করবে, কি করবে, খুব তাড়াতাড়ি বলতে হবে? খুব তাড়াতাড়ি বলতে গেলে দেখুন, তাকে আমার কাছে আসতে হবে, তার নাম, তার দোকানের নামটা দেখবো, এবং তাকে তার কী মিস আছে, কী দেখ করতে হবে না করতে হবে, সেখানে আমি কীভাবে তার দোকানের নামটা রাখবে, সেম নাম থাকলো কিন্তু স্পেলিংটাকে চেঞ্জ করে আমি সেই জায়গাটাকে তার তৈরি করে দেবো। বেশ, তাহলে আপনাকে খুব বেশি কিছুই করতে হবে না, শুধু এসে একটু যোগাযোগ করতে হবে এবং আপনি আপনার জীবনে সাফল্যের সংখ্যাটিকে জেনে যাবেন। এই জানাটারই দরকার, আপনি যদি সেই সাফল্যের সংখ্যাটাকে মিস করেছেন তো আপনি সাফল্যকে ছুঁতে পারছেন না। কেন সাফল্য আপনার থেকে দূরে সরে থাকবে, সাফল্যকে ছুঁতে হলে অবশ্যই সংখ্যাতত্ত্বের ব্যবহার করুন, আর আপনি জীবনে ভীষণ ভীষণ সফল হন, সেই কামনাই করব। আজকের পর্ব এতটুকুই, নমস্কার। নমস্কার।